বিবিসি বাংলা এখন সন্ধ্যা 7:30 একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফএম 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে আজ আরও একজন ব্লগারকে নিজের বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে কেবল এবছরই বাংলাদেশে হত্যা শিকার হলেন 4 জন ব্লগার। একই কায়দায় একের পর এক যারা ব্লগার হত্যা করে চলেছে তাদের কেন ধরা যাচ্ছে না? তাদেরকে প্রতিরোধ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করছে না। অতএব যারা এই ধরনের কাণ্ড ঘটিয়ে যাচ্ছে তারা নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে এই কাজগুলি করে যাচ্ছে। আরো শুনবেন প্রাণনাশের হুমকিতে থাকা লন্ডন প্রবাসী এক বাংলাদেশি ব্লগারের সাক্ষাৎকার। ছিটমহল বিনিময়ের পর জমি জমা বিক্রি করে যাদের দেশান্তর হতে হচ্ছে থাকছে তাদের নিয়ে বিশেষ প্রতিবেদন। প্রবাহ আজ পরিবেশন করছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশে আজ আরও একজন ব্লগারকে তার নিজের বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে একের পর এক একটি নির্দিষ্ট মতাদর্শের ব্লগারদের বেছে বেছে হত্যার ঘটনায় আজ সর্বশেষ শিকার হলেন নীলাদ্রি চ্যাটার্জি। তিনি লেখালেখি করতেন নীল নিলয় ছদ্মনামে। পুলিশ বলছে 4-5 জন লোক আজ দুপুরে ঢাকার গোরানে তার ফ্ল্যাট বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সংবাদদাতা আকবর হোসেন, সেখান থেকে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আকবর, নিজের বাড়ির ভেতরে খুন হয়েছেন এই ব্লগার, কিভাবে ঘটেছে এই ঘটনা? মোয়াজ্জেম, ব্যাপারটি খুবই আমার কাছে যেটা মনে হয়েছে এটা অবিশ্বাস্য রকমের ব্যাপার। এখানে পূর্ব গোরানের যে বাড়িটিতে তিনি থাকেন, একটি পাঁচতলা একটি বাড়ির, তিনি একদম পাঁচতলাতেই থাকেন। বেশ সরু রাস্তা দিয়ে যেতে হয় এবং বাড়িটিও বেশ আটোসাটো জড়ো এমন একটি জায়গায় সেটি অবস্থিত। এবং তার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, ওনার স্ত্রী আশামণি আমাকে যেটি জানিয়েছেন যে আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে 12:30 থেকে 1টার মাঝামাঝি এই সময়ে। অর্থাৎ তিনি বলছিলেন যখন সবাই জুম্মার নামাজের জন্য অনেকেই মসজিদে গিয়েছেন ঠিক সেই সময়টিতেই হত্যাকারীরা সময় বেছে নিয়েছেন। প্রায় 4 থেকে 5 জন তাদের বাসায় আসেন, এসে দরজার সামনে কড়া নাড়েন এবং বেল দেন। বেল দেওয়ার পরে যখন সে দরজা খোলা হয় তারা বলছিলেন যে আশামণি দরজা খোলেন, অর্থাৎ তার স্ত্রী দরজা খোলার পরে বলছিলেন যে তারা বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছেন। ঠিক যখনই জানার জন্য মিস্টার নীলয় পেছন দিক থেকে বেরিয়ে আসেন, হামলাকারীরা তার উপর আক্রমণ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে সেখানে কোপাতে থাকে। এবং যখন মিস্টার নীলয়ের স্ত্রী চিৎকার করছিলেন তখন তাকে আরেকটি বাথরুম বারান্দার একটি দরজা বন্ধ করে তাকে সেখানে আটকে রাখা হয়। এবং মিস্টার নীলয়ের হত্যা নিশ্চিত করেই কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই হত্যাকারীরা সে বাড়ি থেকে, পাঁচতলা বাড়ির পাঁচতলা থেকে তারা সিঁড়ি দিয়ে নেমে সে এলাকা তারা ত্যাগ করে তারা চলে যায়। তো যিনি খুন হয়েছেন নীলাদ্রি চ্যাটার্জি তার সম্পর্কে কি জানতে পেরেছেন? নীলাদ্রি চ্যাটার্জি যিনি খুন হয়েছেন তিনি ব্লগে লেখালেখি করতেন, ফেসবুকেও তিনি বেশ সক্রিয় ছিলেন। এবং ঢাকায় যারা ব্লগার কমিউনিটি তাদের সঙ্গে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি বাংলাদেশের যে যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে যে গণজাগরণ মঞ্চ সংগঠিত হয়েছিল তিনি গণজাগরণ মঞ্চের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এছাড়া মিস্টার নীলাদ্রি সাধারণত বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে তিনি লিখতেন, অর্থাৎ বিভিন্ন ধর্ম বিষয়ে তার এক ধরনের যে বিষয়ে সমালোচনা বলেন, বিশ্লেষণ বলেন, সেই বিষয়গুলো তিনি তুলে ধরতেন। এবং তার কোনো কোনো বিষয়, কোনো কোনো লেখা ইসলামের বিরুদ্ধে গিয়েছে বলেও একটা ধারণা এর আগে তৈরি হয়েছিল, বিশেষ করে যারা উগ্রপন্থী ইসলামী সংগঠন তাদের দিক থেকে। এবং বাংলাদেশে যে 86 জন ব্লগারের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে হত্যাকাণ্ডের জন্য যেটা বলা হয়, সেই 86 জনের মধ্যে মিস্টার নীলাদ্রির নামও অন্তর্ভুক্ত ছিল। তো এমনিতে তার তিনি কি সরাসরি কোনো হুমকি পেয়েছেন, প্রাণনাশের হুমকি পেয়েছেন, বা তার কি নিজের মধ্যে কোনো আশঙ্কা ছিল? তিনি কি তার পরিবারকে কিছু বলেছেন এ নিয়ে? তার স্ত্রী আমাকে বলেছেন যে তিনি প্রাণনাশের হুমকি পেয়েছিলেন গত মে মাসে। এবং গত মে মাসে তিনি এরকম বাসা থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন কিংবা বাসায় আসছিলেন তখন কয়েকজন লোক তাকে অনুসরণ করত, ফলো করত। এই বিষয়টি মিস্টার নীলাদ্রি টের পেয়েছিলেন।
টের পেয়ে তিনি স্থানীয় পুলিশের কাছে যান, একটি জিডি করবেন, অর্থাৎ সাধারণ ডায়েরি করবেন তার নিরাপত্তা চেয়ে, সেটা তিনি বলেছিলেন। কিন্তু পুলিশ বিষয়টিতে গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ করছেন মিস্টার নীলাদ্রির স্ত্রী। পুলিশ তখন এক থানার পুলিশ অন্য থানাকে দেখিয়ে দিয়েছে, বলেছে যে না এটা আমাদের কাজ নয়, এটা অন্য থানায় আপনি যান। শেষ পর্যন্ত তার সেই জিডি আর গ্রহণ করা হয়নি এমনটাই অভিযোগ করছেন মিস্টার নীলাদ্রি। অর্থাৎ এক ধরনের হুমকি তার প্রতি ছিল, সরাসরি হুমকি ছিল, সে কথাই মিস্টার নীলাদ্রির স্ত্রী আমাকে জানিয়েছেন। তো পুলিশ তো ঘটনাস্থলে গিয়েছিল, তারা নিশ্চয়ই তদন্ত শুরু করেছে, তাদের বক্তব্য কি, তারা কাদের সন্দেহ করছে? পুলিশের দিক থেকে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি, তবে পুলিশের আমি যাদেরকে দেখেছি, বাংলাদেশের প্রতিটি গোয়েন্দা সংস্থার লোকজন আজকে এখানে এসেছেন, সেটা এসবি, সিআইডি, ডিবি, এনএসআই, এমনি পোশাকধারী পুলিশ, অন্য যে কোনো ধরনের গোয়েন্দা সংস্থা সবাই এখানে এসেছেন। তাদের কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আগের যে তিনটি ঘটনা ঘটেছিল, অভিজিৎ রায়, ওয়াসিকুর রহমান এবং সিলেটের অনন্ত বিজয় দাস, অর্থাৎ তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী, তারাও সন্দেহ করছেন যে পূর্বের ঘটনার সঙ্গে যারা জড়িত তারাও এর সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি তাদের প্রাথমিক অনুমান, এখনো তদন্ত বাকি আছে। এবং আমি বাড়িটি ঘুরে দেখেছি, সে এক বীভৎস দৃশ্য মজম, এবং যে জায়গায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে রক্তে পুরো ঘর ভেসে গেছে। সেখানে গিয়ে এক মিনিট 30 সেকেন্ড দাঁড়ানো কারো পক্ষে খুবই মুশকিল, এবং পুলিশের কর্মকর্তারা এই বিষয়গুলো আলামতগুলো জব্দ করছেন, দেখছেন, এবং তারা তদন্তের পরেই আসলে বলতে পারবেন, কিন্তু কবে নাগাদ বলতে পারবেন সেই বিষয়ে আসলে এখনো কিছু বলা মুশকিল। আকবর, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকার গোরানে, যেখানে ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি খুন হয়েছেন, সেখান থেকে বলছিলেন সংবাদদাতা আকবর হোসেন। যেমনটি শুনছিলেন, নিহত ব্লগার নীল নিলয় তার ছদ্মনামেটি, তার আগে খুন হওয়া ব্লগারদের মতোই লেখালেখি করতেন, মূলত ধর্ম এবং যুক্তিবাদ নিয়ে। ধারণা করা হয় ইসলাম ধর্ম নিয়ে তার পোস্ট করা লেখার কারণেই তিনি হামলার টার্গেট হন। বাংলাদেশে কেবল এবছরই একই কায়দায় এর আগে খুন করা হয় আরও 3 জন ব্লগারকে। নিহত ব্লগারের বন্ধুরা বলছেন, বারবার আবেদন নিবেদন করার পরও হামলাকারী গোষ্ঠীর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে, আর সে কারণেই একের পর এক এরকম ঘটনা ঘটছে। বিস্তারিত শুনুন কাদির কল্লোলের প্রতিবেদনে। নিহত নীলাদ্রি চ্যাটার্জি নীলয় নীল নামে ফেসবুকে এবং ব্লগে নিয়মিত লেখালেখি করতেন বলে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন। লেখালেখির পাশাপাশি তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনে যুক্ত ছিলেন। এবছরই পরপর আরও 3 জন ব্লগারকে হত্যার যে ঘটনা ঘটে, সেসব হত্যার ঘটনার প্রতিবাদ কর্মসূচিতেও তিনি সামনের সারিতে ছিলেন। গণজাগরণ মঞ্চের একাংশের নেতা ইমরান এইচ সরকার বলছিলেন, নিহত নীলাদ্রি চ্যাটার্জি নীলয় নীল নামে মূলত ধর্মান্ধতার বিরুদ্ধে লিখতেন। শুধু ইসলাম ধর্ম নয়, সে সব ধর্মের এই কুসংস্কার বা বাড়াবাড়ি নিয়েই সে কথা বলতো। লেখার বাইরেও সে গণজাগরণ মঞ্চেরও সে কর্মী ছিল। সর্বশেষ 3 জন ব্লগারকে হত্যা করা হলো, এদের বিচারের দাবিতে আমাদের যে চলমান আন্দোলন, সেখানেও সে একদম প্রথম সারিতেই ছিল। এবং এই আন্দোলন করবার কারণে অনন্ত বিজয় দাসকে একটা কর্মসূচি থেকে সে ঘরে ফিরবার সময় তাকে কিন্তু সেখানে হুমকিও দেওয়া হয়েছিল, তাকে ফলো করা হয়েছিল, এবং এটা নিয়ে সে কিন্তু থানায়ও জানিয়েছিল পুলিশ বাহিনীকে, কিন্তু কোনো ধরনের সেখানে পুলিশ জিডি নেয়নি বলেও অভিযোগ করা হয়েছে। তবে এ ব্যাপারে কিছু জানা নেই বলে পুলিশের কর্মকর্তারা বলছেন। সর্বশেষ এই ব্লগারকে হত্যার প্রায় 2.5 মাস আগে সিলেটে অনন্ত বিজয় দাসকে হত্যার ঘটনা ঘটে। এর আগে অল্প সময়ের ব্যবধানে অভিজিৎ রায় এবং ওয়াসিকুর রহমানকে হত্যা করা হয় প্রকাশ্যে কুপিয়ে। এসব হত্যার ঘটনার বিচারের দাবিতে আন্দোলনকারী একজন ব্লগার বাকি বিল্লার বক্তব্য হচ্ছে, একের পর এক হত্যার ঘটনা তাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্র কোনো ভূমিকা নিচ্ছে না বলে তারা মনে করছেন। এই যে একের পর এক যারা মুক্তিযোদ্ধার সাথে কাজ করে, বিজ্ঞান নিয়ে লেখালেখি করে, তাদের খুন হয়ে যাওয়া, এটা তো এখন একটা চরম নিরাপত্তার সংকট, এবং এই সংকটের মুখের মধ্যেই আমাদের অনেক বন্ধুরা তারা আসলে দেশ ছেড়ে চলে গেছেন, উনকে যাওয়ার চিন্তা করতেছেন, এবং মুক্ত ভাবে চিন্তা করে কোনো কিছু লেখার মতো যেই বাস্তবতা, সেটা আমাদের এখানে একদম নেই। মানবাধিকার সংগঠনগুলো বলছে, হত্যাকারীরা হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায় স্বীকার করে বিভিন্ন সময় সামাজিক নেটওয়ার্কে বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে বক্তব্য তুলে ধরছে। এমনকি ঢাকায় একজন ব্লগারকে হত্যার ঘটনায় 2 জন হাতে নাতে ধরাও পড়েছে, কিন্তু তারপরও ঘটনাগুলোর তদন্তে অগ্রগতি দৃশ্যমান নয়। আইন ও সালিশ কেন্দ্রের সুলতানা কামাল মনে করেন, বিচারের মুখোমুখি হত্যাকারীরা না হওয়ায় হত্যার ঘটনা অব্যাহত থাকছে। যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, একটারও
কিন্তু সুষ্ঠু তদন্ত কিংবা তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে অভিযুক্তদের এরকম কোনো উদাহরণ আমাদের সামনে নাই। যেহেতু তাদেরকে প্রতিরোধ করার জন্য যে যারা দায়িত্বপ্রাপ্ত তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করছে না, অতএব যারা এই ধরনের কাণ্ড ঘটিয়ে যাচ্ছে তারা নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে এই কাজগুলি করে যাচ্ছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় অবশ্য দাবি করেছেন হত্যাকাণ্ডের ঘটনাগুলোতে তাদের তদন্তে অগ্রগতি রয়েছে, কিন্তু সেই তদন্ত শেষ হতে আরো সময় প্রয়োজন। এরা সত্যি বন্ধ হয়নি, একটা পর একটা ঘটনা ঘটছে, অন্য ঘটনাগুলোর তদন্ত হচ্ছে, তদন্ত কিছু কিছু ঘটনা তদন্ত এগিয়েছেও, কতটুকু এগিয়েছে সেটা আমি বিস্তারিত বলছি না, তবে কাজ হচ্ছে। অন্য আর 10টা মার্ডারের চাইতে এই মার্ডারের উদ্দেশ্য ভিন্ন, ধরন ভিন্ন, এটার যারা পেছনে জড়িত তারাও ভিন্ন, তো একটু সময় লাগবে হয়তো। এবছর এর আগে যে কজন ব্লগারকে হত্যার ঘটনা ঘটেছে তার একটি ঘটনার ক্ষেত্রেও তদন্ত এখনো শেষ হয়নি। 2013 সালে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যার যে ঘটনা ঘটেছিল শুধু সেই ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন লন্ডন প্রবাসী একজন বাংলাদেশি ব্লগার আরিফুর রহমান, যিনি নিজেও তার লেখালেখির জন্য প্রাণনাশের হুমকি পেয়েছেন। আরিফুর রহমান, বাংলাদেশে আরও একজন ব্লগারকে আজকে যেরকম নৃশংস কায়দায় খুন করা হলো, এরপর আপনি কি আর বাংলাদেশে যাওয়ার সাহস করবেন? সাহস আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই হত্যাগুলো আসলে সেটারই একটা চেষ্টা, কিন্তু এটা করে আমাদের সাহস কমাতে পারবে না। আমি বাংলাদেশে ঢাকায় এবছর শুরুর দিকেও ছিলাম, দরকার পড়লে আবারও যাব। আপনি বলছেন যে আপনার নিজের উপরও প্রাণনাশের হুমকি ছিল এবং যেভাবে এই ব্লগারদের একের পর এক টার্গেট করে হত্যা করা হয়েছে, আপনাদের কি ধারণা এগুলো কি একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাজ না আলাদা আলাদা লোকজনের পেছনে আছে? এটা ডেফিনেটলি একটা পার্টিকুলার গোষ্ঠী যা খুবই উচ্চ প্রশিক্ষিত এবং যাদের ইন্টেলিজেন্স সাপোর্ট খুব ভালো, তারাই এগুলো করছে। এবং একই এই প্রবলেমটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্ব জুড়েই। এবং ইংল্যান্ডে আপনারা জানেন যে কাউন্টার টেরোরিজম কমান্ড নামে একটা সেপারেট মেট্রোপলিটন পুলিশের একটা সংস্থায় গড়ে তোলা হয়েছে শুধুমাত্র এই এই জঙ্গিদের ট্যাকল করার জন্য। বাংলাদেশে আমরা সে ধরনের কোনো দেখছি না। তো যারা করছে তারা অনেক আগে থেকে আমাদেরকে হুমকি দিত এবং তারা শুধুমাত্র যে বাংলাদেশ বেসড তাও না। আপনারা সম্ভবত এটা জানেন না যে একটা 45 মিনিটে উপমহাদেশের আল কায়দা অলরেডি এটার দায়িত্ব স্বীকার করে ওরা মেসেজ দিছে। সো তারা এটা অলরেডি দায়িত্ব স্বীকার করেছে এবং তারা এটা কৃতিত্ব নিচ্ছে আর কি। তো আপনারা যারা একই ধরনের লেখালেখির সঙ্গে যুক্ত, যাদেরকে এই যারা এসব হত্যার পেছনে আছে, যারা টার্গেট করছে আপনাদেরকে, তাদেরকে দমনের জন্য আপনারা সরকারের কাছে অনেকদিন ধরেই আবেদন নিবেদন করছেন এবং আপনাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ারও দাবি জানাচ্ছেন, তো আপনার কি মনে হয় বাংলাদেশ সরকার কি যথেষ্ট ব্যবস্থা আসলে নিচ্ছে এক্ষেত্রে? বাংলাদেশ সরকার, আমার মতে বাংলাদেশ সরকারের ব্যবস্থা নেওয়ার আসলে কোনো উদ্যোগ বা ইচ্ছা নাই, এটা আমি আগেও বলেছি। আমরা যেই লেখালেখিগুলো করি সেটা হচ্ছে ধর্মান্ধতা, কুসংস্কার এবং ধর্মীয় অনুভূতি ব্যবহার করে রাজনৈতিক শক্তির আহরণের যে চেষ্টা, এর বিরুদ্ধে আমাদের লেখালেখি, ধর্মের বিরুদ্ধে না। কিন্তু ধর্মের বিরুদ্ধে আমরা লেখালেখি করি ডিরেক্টলি, এটাকে বলে আমাদেরকে এক ধরনের এক এক ঘরে করে ফেলা হয়, ফলে আমাদেরকে যখন হত্যা করা হয় তখন পুরো দেশবাসী চুপ থাকে, যে কারণ দেশবাসীর ওই মানবিক বা ওই নৈতিক অবস্থানটা অবক্ষয় হয়ে গেছে আমার যেটা মনে হয়। তো যে কথাটা আপনি বলছেন যে আপনাদেরকে টার্গেট করা হয়েছে, আপনাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তো আপনারা তো নিশ্চয়ই জানেন যা এরকম ঘটনা ঘটছে এবং আরও ঘটতে পারে, তো আপনাদের যারা ব্লগার বন্ধু আছেন তারা কতটা আসলে নিজেরা সতর্ক থাকার চেষ্টা করেন বা তাদের জীবনটা এখন কীরকম? ঢাকা শহরে ধরুন একজন ব্লগার যিনি এরকম হুমকির মধ্যে আছেন, তাকে কীভাবে আসলে এখন চলতে ফিরতে হচ্ছে? আসলে কারা হুমকির মধ্যে আছে এটা বাংলাদেশে তো আপনারা যারা 84 জনের নাম জানেন, 84 জন কিন্তু এটা 2010 সালের তালিকা। এরপরে বাংলাদেশে প্রগতিশীল এবং মুক্তমনা যে তরুণ জনসম্প্রদায় তাদের সংখ্যা বিপুল, 10,000, 20,000, কত কত সংখ্যা আমরা জানি না। এদের মাঝে কাকে কাকে খুঁজে বের করে খুন করবে সেটা আমাদেরও জানা নাই, মনে হয় তাদেরও জানা নাই। নীলনীলের ব্যাপারে আমি তাকে বলছিলাম যে সতর্ক থাকেন, এবং সে হুমকি পাওয়ার পর অ্যাকচুয়ালি ঢাকার বাইরে ছিল কিছুদিন, এবং সে যে গোপনে ঢাকায় ফিরেছে এটা ইনফ্যাক্ট আমাদেরও জানা ছিল না। সো আমরা তো আসলে মানে এইসব ব্যাপারে প্রশিক্ষিত না, এটা আমাদের পেশা না,
বা এটা আমাদের অকুপেশন, আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় না। সো আমরা যতই সতর্ক থাকি না কেন, এ ধরনের উচ্চ প্রশিক্ষিত বিদেশি দল এসে যদি আমাদেরকে খুন করে যায়, এটা বাংলাদেশ সরকারই তো দেখতে পাচ্ছেন যে তাদের কোনো ক্লু নাই। যে পুলিশ অভিজিৎ রায় যখন হত্যা হলো, এক মাস পরে পুলিশ বলছে, এফবিআই এসে সাহায্য করার পরে বলছে পুলিশে কোনো ক্লু নাই। সো বাংলাদেশে একজন একজন ব্লগার হিসেবে যে বাংলাদেশে থাকছেন, তাদের অনেকের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, তারা অসম্ভব আতঙ্কে আছেন, কিন্তু তার মানে এই না যে তাদের লেখালেখি থেমে গেছে। তাদের অনেকে দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে আমরা খবর পাচ্ছি, আপনি কি জানেন? হ্যাঁ, আমি অনেক তাদের অনেক অনেকের অনেককে ইউরোপিয়ান বিভিন্ন মানবতাবাদী সংগঠন তাদের মাধ্যমে তাদেরকে দেশ থেকে অ্যাসাইলাম দিয়ে বের করে নিয়ে আসা হচ্ছে, কিন্তু আমার মনে হয় অ্যাসাইলামটা সমাধান না। কারণ কতজনকে আপনি অ্যাসাইলাম নেবেন, এবং অ্যাসাইলাম দেওয়ার মাধ্যমে আপনি একটা বাজে মেসেজ পাঠাচ্ছেন যে বাংলাদেশ আসলে পাকিস্তানের মতন একটা দেশ হয়ে যাচ্ছে যেখানে প্রগতিশীল মুক্ত চিন্তা করা সম্ভব না এবং করা করতে দেওয়া হবে না। বাংলাদেশ সরকার চুপ থেকে এটাকেই বরং আশকারা দিচ্ছে। আরিফুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন লন্ডন প্রবাসী বাংলাদেশি ব্লগার আরিফুর রহমানের বক্তব্য। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে।